छादे धुनोटा धरिए नियेछे कारण धुनो तो दिते हय आजके तो आर आमादेर बाड़िते एमनितेई धुनो तो देया हय तोमादेर तो ब्लगे अनेक ब्लगे शेयर करेछिलाम तो छादेर मध्ये आर कि रोद देखो गाइज प्रचंड रोद छादे तो पा देया जाबे ना एत रोद आर एत गरम छाद हये गेछे मा एखन ठाकुरेर बासन धुच्छे ठाकुरेर बासनटा धुये निते हबे আর এদিকে বাড়িটাতে দেখো কতগুলো ছাগল আছে সুন্দর ছাগলগুলো বসে আছে ছাগলগুলো খুব সুন্দর দেখতে এদের বাড়ি আর খুব যত্ন করে এরা ছাগল গরু আর এই যে পাশ দিয়ে বয়ে গেছে বেহুলা নদী হয়তো তোমরা নাম শুনে থাকবে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলায় করে যে নদী দিয়ে গিয়েছিল সেইটা হচ্ছে এই নদীটা এটাকে বলা হয় বেহুলা নদী তো আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে আর এখন মা আলপনা বলে নিচ্ছে কারণ মা লক্ষ্মী তো আলপনা খুবই পছন্দ করেন লক্ষ্মী পূজোয় তো আলপনা একটু দিতেই হয় তাই মা আলপনা বলে নিচ্ছে এই যে মা এখন আলপনা দিচ্ছে লক্ষ্মী পূজোতে তো আলপনা দিতে হয় তো সেজন্য লক্ষ্মী মায়ের পায়ে কিনে আর মা বলছে যে মা লক্ষ্মী ধূপ ধুনো আর আলপনাতেই সন্তুষ্ট হয়ে যান তাই আর কি এটা দিতেই হয় উনি খুব ভালোবাসেন ধূপ ধুনো আর আলপনা দেওয়া তাই মা আলপনাটা দিয়ে নিচ্ছে চারিদিকে আসলে আমাদের বাড়িতে পুজো হয় না কিন্তু মাকে স্মরণ করে তো ফুল মিষ্টি তো দেওয়াই যায় তাই না তো সেজন্য আর কি ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী জীবন
প্রসাদটা খেয়ে নিই। তারপরে আর বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নিই, দেন বাপিকে পায়েস দেবে ঠাকুমা। বাপির এখনও স্নান হয়নি, তো বাপি স্নানে গেছে, স্নান করে আসুক। তো তারপরে নিচে যাচ্ছি, নিচে গিয়ে তোমাদের আবার গাইস আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলো এবার নিচে যাই। আসলে ভাই অনেক দেরি করে ওঠে, ভাই অ্যাকচুয়ালি বাড়িতেই আছে, আর ঘুম থেকে উঠে উনি আর বিছানাটা গোছান না, আমাকেই সেই আবার পরে এসে গোছাতে হয়, তাই আর কি বিছানাটা এত দেরি হলো গোছাতে। ভাই এখন পড়াতে গেছে ঘুম থেকে উঠে, আর চলো এবার নিচে যাই। সমস্ত কিছু রেডি করে ফেলেছে মা আর ঠাম্মা মিলে, চলো গিয়ে বাপিকে পায়েস দেবে, সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। আর নিচে যাচ্ছিলাম, ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে যায়, অ্যাকচুয়ালি গাছগুলো না ওপরে আছে বলে একটু জল দেওয়া হয় না, শুকিয়ে যাচ্ছে। চলো গাছগুলো চটপট জল দিয়ে নিই, খুব মায়া লাগে গাছগুলো এরকম জল শুকিয়ে যায়। তো তাও আমাদের ব্যালকনিটা ঘেরা না, খোলাই আছে, আর এটা তো পুরো শুকিয়ে গেছে পাতাগুলো, এটা মানে চেঞ্জ করে আবার একটা অন্য গাছ লাগাতে হবে, কিছু একটা প্রবলেম হচ্ছে, দেখা যাক কতদিন কি হয়, না হলে আবার নতুন গাছ লাগাতে হবে। জল টল দিলাম, খুব জল শুকিয়ে গেছিলো এই গাছটা, তো একদমই জল শুকিয়ে গেছিলো। চলো যাই নিচে যাই, এবার এবার সত্যি সত্যি নিচে যাচ্ছি, চলো গিয়ে দেখাই তোমাদেরকে। আর নিচে এসে দেখলাম যে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, ঠাকুমা সব জোগাড় করে ফেলেছে ঠাকুমার মা মিলে, তো প্রদীপ প্রদীপ ধান দুব্ব, তারপরে চন্দন নিয়েছে, এবার বাপিকে ভালো করে আশীর্বাদ করে তারপরে খাবারটা দেবেন ঠাকুমা হাতে, আর এই যে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে বাপিকে। আর ঠাকুমাকে প্রণাম করে নিল বাপি, এবার খাবারটা খাবে বাপি। অনেক কিছুই রান্নাবান্না হয়েছে আজকে, অনেক রকমের ভাজাভুজি হয়েছে, পায়েস মিষ্টি তো আছেই, মাছ ঝাল হয়েছে, ডাল হয়েছে, শশা স্যালাড হয়েছে, শাক রান্না হয়েছে একটা, অনেক কিছু রান্না হয়েছে, আমি কিছুটা করেছি, ঠাকুমা কিছুটা করেছে। আর পুজো হয়নি তো কি হয়েছে বাড়িতে, সকাল থেকে তো প্রসাদ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, কেউ না কেউ প্রসাদ দিয়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ কত প্রসাদ বাড়িতে চলে এসেছে, এই পাশাপাশি বাড়িতে পুজো হয়েছে তারা দিয়ে গেছে। আর বাপির তো খাওয়া আগেই হয়ে গেছিলো যেহেতু বাপির জন্মদিন ছিল, আর তারপরে মা আর আমি মিলে ভাতটাত খেয়ে নিলাম, বাপিকে আগে পায়েস দেওয়া হয়েছিলো, বাপি খাওয়া হয়ে গেছে, তারপরে আমি আর মা দুজন মিলে বাকি ছিলাম খেয়ে নিলাম। আর ভাইয়ের তো কোনো খাওয়ার ঠিক নেই, ওর তো দুটো আড়াইটে তিনটে হলেই আরও মানে বিকালবেলা খেলে আরও ভালো হয়। আর তারপরে এই যে ম্যাওগুলোকেও খেতে দেওয়া হয়ে গেছিলো, এদেরকে অবশ্য আগেই খাওয়ার দাবার দেওয়া হয়ে গেছিলো। আর এই যে দেখো মাকে কীভাবে ডিস্টার্ব করছে, ঠিক একে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়, ভাই সবসময় মাকে এইরকমভাবেই ডিস্টার্ব করে, আর যতক্ষণ না বকা খাই ততক্ষণ শান্তি হয় না। আর এই যে এইবার দেখো ওর মা, এই দেখো বকলো, ব্যাস এবার দেখো চুপ করে যাবে। আমার ভাই আর এর সেম একদম একই রকম। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে, আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোচ্ছি, তোমাদের তো বলেইছিলাম, আর সকাল থেকে আমার মানে ভিডিও ক্যামেরার সামনে আসার সময় হয়নি, তো ভাত টাত খেলাম তারপরে শুয়েছিলাম, তো উঠে রেডি হলাম সন্ধ্যে টন্ধে দিয়ে, তো এখন এই যে রেডি হয়ে গেছে। এখন তো তোমাদের বলেইছিলাম যে আমার নিমন্ত্রণ আছে লক্ষ্মী পুজোতে, সেই সেখানে যাবো, তো দেখতে থাকো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত, আর কোথায় কোথায় যাই, কী কী খাচ্ছি না খাচ্ছি, ঠাকুর সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর গাইস এই ছিল আমার আজকের লুকটা, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। আর চুলটা আমার মা বেঁধে দিয়েছিল, আর শাড়িটা কিনেছিলাম পুজোতে পরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পুজোতে পরা হয়নি, তাই সৌভাগ্যবশত এখন পরেছি, তো যাই হোক। আর এখন আমি একটা কাকিমার বাড়িতে চলে এসেছি, সঙ্গে মা আর বাপিও গিয়েছিল, মা আর বাপির ড্রেসটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে কাকিমার লক্ষ্মী পুজো জায়গাটা, কি সুন্দর করে আলপনা দিয়েছে, আলপনাটা আমার খুব সুন্দর লেগেছে, চলো দেখতে থাকো। আর এই কাকিমার বাড়িতে প্রথম এসেছিলাম, আর পরে যাবো এই যে পুচকিটাকে দেখলে আরাধ্যা দেবনাথ ওদের বাড়িতে যাবো, ওটা আমার স্টুডেন্ট। আর কাকিমার বাড়িতে অনেক বিড়াল আছে, কাকিমাও বিড়াল ভালোবাসে, আর দেখো কাকিমা কত কিছু খেতে দিচ্ছে, এক গাদা জিনিস খেতে দিচ্ছে। গাইস এরপরে আবার অনেক বাড়িতে যেতে হবে, আমরা যদি প্রথমেই খেয়ে নিই তাহলে পরে কী করে খাবো বলো, তো যাই হোক চলো দেখতে থাকো পুরো ব্লগটা। চরণ
চলে এসেছি তারপরের বাড়িটাতে, যে বাড়িটাতে নিমন্ত্রণ ছিল আরাধ্যা দেবনাথ ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে এসে প্রসাদ তো খেয়ে দেখলি, আর এই যে আরাধ্যা সাক্ষী নামে গাও জয় জয়, এদিমালক্ষীর নামে গাও জয় জয়, মহালক্ষী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। আমার একটা বাড়িতে, আর একটা কাকিমার বাড়িতে, তো এই যে প্রসাদ দিয়েছে, দেখো কত প্রসাদ দিয়েছে। আমার পেটে জায়গা আছে কাকিমাকে। আর তারপরও গাইস দুটো বাড়িতে গেছিলাম, বাট ভিডিওটা করা হয়নি, আর তো খেতে পাচ্ছিলাম না, তো যখনই খাবার দিয়েছে তারপরে আর ভিডিও করার কোনো ইচ্ছা মাত্র ছিল না, তাই যাই হোক ভিডিও করা হয়নি। আর তারপরে মিষ্টি নিয়ে আর একটা বাড়িতে চলে এসেছিলাম, এই বাড়িটাতে আসতেই হতো, আমাকে বারবার ফোন করছিল ম্যাম কখন আসবে কখন আসবে, তাই আসতেই হলো। আর এটা হচ্ছে প্রীতিদের বাড়ি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক। আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, আর এই যে আমার মিষ্টি স্টুডেন্টটা, আর এদের ব্যালকনিতে গিয়েছিলাম একটু দেখতে, বেশ ভালো লাগছিল, লাইটিংটা খুব ভালো লাগে ব্যালকনির, তো ব্যালকনিতে গিয়েছিলাম। আর এবার আমরা খেতে বসবো বলে ছাদে যাচ্ছি, ছাদে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো, তো ছাদে চলে গেলাম। আর প্রীতিকে একটু কুকুরটাতে, ওদের বাড়িতে যে কুকুরটা থাকে পোষা, সেই কুকুর একটু হাজরে দিয়েছে, তো বেচারি কান্নাকাটি করছিলো, তো খুব খারাপ লাগছিলো ওর, এরকম চোখের পাশে একদম হাজরে দিয়েছে, তো খুব কাঁদছিল, আমি যেই ক্যামেরা ধরেছি ও চলে যাচ্ছে কান্না করছিল বলে। তো আর এই যে প্রসাদ দিচ্ছিল, আর আমরা একদম অল্প করে নিয়েছি, এটা মাকে ফার্স্টে দিয়ে দিয়েছিল, মা বলছে আর দিও না খেতে পারবো না, তো আমারও সেম প্রবলেম, আমিও খেতে পারবো না। আর বাপি তো খেতেই পারিনি, তাই বাপি আর আসেনি খেতে, বাপি জাস্ট প্রসাদ খেয়েছে। তো চলো গাইজ বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্ত। ওই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। আর আমি জাস্ট বাড়ি এলাম, আর খেতে পাচ্ছি না, পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো লাস্ট যে বাড়িটায় গেলাম পিচিদের বাড়ি, সেই বাড়িতে গিয়ে তো কিছুই খেতে পারিনি, পাপি তো খায়নি খিচুড়ি, মা আর আমি দুজন মিলে একটু একটু খেয়েছি, তো পুরো পেট পুরো ভর্তি, অনেক খেয়েছি অনেক খেয়েছি সবার বাড়িতে। আর চলো সবটাই দেখতে পেয়েছো তোমরা আশা করি, তো যতটা পেয়েছি ভিডিও করার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাইকে টাটা, আর হ্যাঁ হ্যাপি লক্ষ্মী পূজা। হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়।